হ্যালো গেমার্স, আমি শিখতে চলে এসেছি আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি গেমিং ল্যাপটপ নিয়ে, উইচ ইজ HP OMEN 15 2020 এডিশন। এই ল্যাপটপটি নিয়ে গেমার্সদের মাঝে কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে। মেইনলি আমাদের ফেসবুক পেজ সহ কোয়ারি ডিপার্টমেন্টে গেমার্সরা আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন করেছেন এই HP OMEN 15 নিয়েই। কিছু কিছু কোশ্চেন ছিল এরকম যে এই ল্যাপটপটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কীরকম, এছাড়াও হিট ম্যানেজমেন্ট কীরকম, ফ্যানের নয়েজ কীরকম আসে গেম খেলার সময়, এই ধরনের প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই ভিডিও। সো গেমার্স, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে এই ল্যাপটপটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। আপনারা যদি আমাদের কম্পিউটার মেনিয়া বিডি ওয়েবসাইটটি স্ক্রল করেন, দেখতে পাবেন HP OMEN 15 কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে। আজকে আমরা যা রিভিউ করছি তা একদমই বেস লেভেলের। রয়েছে 10th generation i5 প্রসেসর প্লাস ইনভিডিয়া GTX 1650। সো মিডিয়োকার লেভেলের পারফরমেন্স কিন্তু আপনারা এই ল্যাপটপটি ইউজ করে পাবেন। বাট আপনারা যদি চান বিস্ট পারফরমেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভেরিয়েন্ট রয়েছে HP OMEN 15 উইথ RTX 2070 অ্যান্ড উইথ 300Hz ডিসপ্লে প্যানেল। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাজেট ইনক্রিজ করতে হচ্ছে। আপনাদের বাজেট ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ অ্যাকচুয়ালি আপনাদের কী চাহিদা সে অনুসারে আপনারা চয়েস করে নেবেন যে কোন ধরনের ল্যাপটপটা দরকার। আর চলুন এখন তাহলে আমাদের যে কোশ্চেন ছিল এবং অ্যান্সার ছিল সেই পর্বে আমরা চলে যাই। HP OMEN 15 বিল ম্যাটেরিয়াল দেখতে গিয়ে আমরা পেয়েছি যে উপরের দিকে যে লিডের অংশটি রয়েছে সেটা সম্পূর্ণই প্লাস্টিকের তৈরি। বাট প্লাস্টিকের তৈরি হলেও যেহেতু এটি একটি ম্যাট ফিনিশিং রয়েছে, আমরা যখন গ্রিপিং করেছি বা হাত দিয়ে ল্যাপটপটি ধরেছি সেক্ষেত্রে কিন্তু স্লিপারি মনে হয়নি। সো হাত থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ল্যাপটপটির বটম প্যানেলও প্লাস্টিকের তৈরি। বাট যখন আমরা কিবোর্ড ডেকের ক্ষেত্রে লক্ষ্য করেছি সেক্ষেত্রে দেখেছি পুরোটুকি মেটাল ফিনিশিং রয়েছে এবং মেটাল বডিড। ল্যাপটপটি যখন আমরা পরীক্ষা করেছি তখন দেখেছি এটিতে যথেষ্ট পরিমাণ স্ক্রিন ফ্লেক্সের উপস্থিতি। সো স্ক্রিন ফ্লেক্স দেখে আপনার ভয় পাওয়ার কোনোই কারণ নেই, যেহেতু এটি প্লাস্টিক প্যানেল। আমরা যদি ম্যাকবুকের কথা চিন্তা করি, ম্যাকবুক 16, সেখানে দেখেছিলাম গ্লাস প্যানেল, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ক্রিন ফ্লেক্স যদি থাকতো সেক্ষেত্রে আমরা চিন্তা করতাম যে স্ক্রিন ড্যামেজ হয়ে যেতে পারে যখন আমরা ব্যাকপ্যাকে ক্যারি করবো অথবা কোনো প্রেশার হবে। সো এই স্ক্রিন ফ্লেক্সটা অ্যাকচুয়ালি আমাদের হেডেকের কোনো কারণ না। আমরা যখন ল্যাপটপটি বন্ধ করেছি তখন দেখেছি যে স্ক্রিন লিড এবং কিবোর্ডের মাঝে যথেষ্ট পরিমাণ ফাঁকা রয়েছে। এটা একটা হেডেকের কারণ হতে পারে যে এখান থেকে ডাস্ট বা ধুলোপালি ঢুকতে পারে। বাট আমাদের কাছে মনে হয়েছে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েটারে এই ল্যাপটপটি ইউজ করবো তখন কিন্তু আমাদের এক্সটার্নাল মনিটরের সাথে হুক আপ করতে হয়। সো এই যে গ্যাপটা থাকছে কিবোর্ড এবং স্ক্রিনের মাঝে এটা কিন্তু ভেন্টিলেশনের জন্য কাজ দিবে। এছাড়াও যে স্ক্রিনটি আপনার ল্যাপটপটি লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে উপরে রয়েছে ভেন্টিলেশন গ্রিল, এটি মেইনলি এয়ার ইনটেকের জন্য, এটি কিন্তু সাউন্ড স্পিকার না। ল্যাপটপটি যে সাউন্ড স্পিকারটা রয়েছে তা হচ্ছে বটম ফায়ারিং, নিচের দিকে দুটো রয়েছে। সো বুঝতেই পাচ্ছেন এই যে ফিচারটা ল্যাপটপটির এটা কোনো অংশে কিন্তু নেগেটিভ ফিচার না। ল্যাপটপটির যে থান্ডারবোল্ট পোর্ট রয়েছে তা দিয়ে আমরা চার্জ করার চেষ্টা করেছি। আমি পার্সোনালি চেষ্টা করেছি 100W যে চার্জারগুলো থাকে তা দিয়ে চার্জ করার, কোনোভাবেই কিন্তু এই ল্যাপটপটি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে চার্জ সাপোর্টেড না। সো এক্স্যাক্টলি বলতে গেলে থান্ডারবোল্ট সাপোর্টেড চার্জিং যে পোর্টের অ্যাভেলেবিলিটি অন্যান্য কিছু কিছু গেমিং ল্যাপটপে থাকে তাই ল্যাপটপটিতে নেই। ওয়ান অ্যান্ড অনলি চার্জিং অপশন ইজ দ্য ব্যারেল কানেক্টার দ্যাট দে প্রোভাইড উইথ দ্য HP OMEN 15। HP OMEN 15 ডিসপ্লে অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখেছি এর যতগুলো ভ্যারিয়েন্ট রয়েছে ডিসপ্লে কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এক না। কেননা আমরা আজকে যেটা রিভিউ করছি আমাদের সাথে রয়েছে 60Hz ডিসপ্লে প্যানেল, তার কালার অ্যাকুরেসি একদমই ভালো না বলতে গেলে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য এই যে ল্যাপটপের কালার অ্যাকুরেসি সাফিসিয়েন্ট না। বাট এর আপার যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে উইথ RTX 2070 উইথ 300Hz ডিসপ্লে প্যানেল, সেক্ষেত্রে কিন্তু 100% sRGB আপনারা পেয়েই যাবেন। সো ওই ভ্যারিয়েন্টটি যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কালার অ্যাকুরেট যে কাজগুলো রয়েছে লাইক ফটোশপিং, ভিডিও এডিটিং সহ অন্যান্য যে কাজগুলো আমরা কালার অ্যাকুরেসি জন্য করে থাকি তা যথেষ্ট এক্স্যাক্ট এবং অ্যাকুরেট। বাট গেমারদের জন্য এই যে ডিসপ্লেটি রয়েছে তা ডে টু ডে গেমিংয়ের জন্য সাফিসিয়েন্ট আমরা মনে করি। এই ল্যাপটপটির গেমিং পারফরমেন্স নিয়ে যখন আমরা দেখতে গেছি দেখেছি এটি মিডিয়োকার লেভেলের আউটপুট কিন্তু আমাদেরকে দিয়ে থাকে, যেহেতু এটিতে রয়েছে 10th generation i5 প্রসেসর ইন্টেল আর জিপি অপশন হিসেবে রয়েছে এনভিডিয়া GTX 1650। বাট আপনারা যখন হাই পারফরমেন্স চাবেন ইন গেম অবশ্যই হায়ার ভ্যারিয়েন্টের সাথে আপনাদের যেতে হবে। আর থার্মাল থ্রোটলিং সহ অন্যান্য যে বিষয়গুলো এখানে থাকে আমরা মেজার করে দেখেছি ব্যালেন্স মোডে যখন আমরা গেম খেলেছি ল্যাপটপটি ইউজ করে কখনই 80°C অ্যাবাভ রিচ করে নাই। বাট আপনারা যখন পারফরমেন্স মোডে দিবেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 90°C রিচ করেছে এই ল্যাপটপটি। সো সেক্ষেত্রে কিছু কিছু অংশে আমরা দেখেছি থার্মাল থ্রোটলিংয়ের যে ইস্যুটা থাকে এই ল্যাপটপটিতে আমরা পেয়েছি। ল্যাপটপটি ফ্যান নয়েজের ক্ষেত্রে দেখতে গিয়ে আমরা পেয়েছি পারফরমেন্স মোডে 60 decibel মতো ফ্যান নয়েজ থাকে। সো ওভারঅল খুবই নয়েজি একটি এনভায়রনমেন্ট তৈরি হয় যখন আমরা গেম খেলছি।
আর পারফরমেন্স মোড ছাড়া যখন আমরা ব্যালেন্স মোডে গেম খেলেছি তখন দেখেছি যে এই ল্যাপটপটির যে নয়েজ থাকে তা থাকে অ্যারাউন্ড 54 ডেসিবেল। বাট আমরা যখন কোয়াইট এবং কুল বুস্ট অন করে দিই সেই মোডে আমরা দেখেছি যে এক্ষেত্রে থাকছে 44 ডেসিবেলের মতো। সো ওই নয়েজটা মোটামুটি টলারেবল। প্রথমত যখন আমরা ল্যাপটপটি ইউজ করেছি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে হতাশ হয়েছি, কেননা 2 আওয়ার্সের মতো ব্যাকআপ আমরা এই ল্যাপটপটি পেয়েছি মডারেট টু হাই ইউসেজের সময়। অ্যাকচুয়ালি এটা গেমিং ল্যাপটপ বলার অপেক্ষায় রাখে না যে ব্যাটারি ব্যাকআপ তত বেশি ভালো দিবে না, কিন্তু যখন আমরা একটু আপডেট দিয়েছি এর সফটওয়্যার যেটা ছিল এইচপি, সেক্ষেত্রে 1 ঘন্টার মতো যে পারফরমেন্স আপগ্রেডেশন, ব্যাটারি ব্যাকআপের আপগ্রেডেশন আমরা এই ল্যাপটপটি থেকে পেয়েছি। সো ওভারঅল আমরা এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ যদি বলে থাকি পেয়েছি অ্যারাউন্ড 3 আওয়ার্স। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এনভিডিয়ার স্টুডিও যে ড্রাইভারটা থাকে তা। এনভিডিয়ার কমান্ড সেন্টার বা এনভিডিয়ার জিফোর্স এক্সপিরিয়েন্স যেটা থাকে তার মাধ্যমে আমরা সহজেই স্টুডিও যে ড্রাইভারটা ইনস্টল করতে পেরেছি এই ল্যাপটপটিতে। আর গেমাররা চাইলেই আপনাদের জিফোর্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে গেমিং যে ড্রাইভারটা থাকে এনভিডিয়ার তাও ইনস্টল করতে পারেন। সো গেমার্স, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আপনারাই কোশ্চেন করেছিলেন আমাদের কম্পিউটার মেনিয়া বিডির ফেসবুক পেজে, এছাড়াও আমাদের কম্পিউটার মেনিয়া বিডির ইউটিউব চ্যানেলটির কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছিলেন এইচপি ওমেন 15 সম্পর্কিত কিছু কোশ্চেন। আমরা চেষ্টা করেছি তার অ্যান্সার দেওয়ার। আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি কোনো কোশ্চেন বাকি পড়ে থাকে বা আপনাদের নতুন কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে আমরা পেরেছি। আরও যদি না চান মিস করতে যে নতুন নতুন কিছু রিভিউ, নতুন নতুন কিছু কন্টেন্ট, অবশ্যই আমাদের কম্পিউটার মেনিয়া বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং সাবস্ক্রাইব করার সাথে মনে পড়ে গেল, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে প্রতিটি নেক্সট পারচেসে কিন্তু 1K ডিসকাউন্ট পাবেন। সো অবশ্যই আমাদের কম্পিউটার মেনিয়া বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। Till the next review, this is Shikta from Computer Mania BD, signing out.